নেগ্রা বলে বউটা বলে তুমি অচল মা, ভাবছে জীবন আমার কাটতে চিরকাল। নেগ্রা বলে বউটা বলে তুমি অচল মা, ভাবছে লাগে জীবন আমার কাটতে চিরকাল। আরে ঘষে ঘষে ছালকে নিয়ে পিছনটা লাল, আরে ঘষে ঘষে ছালকে নিয়ে পিছনটা লাল। আমার কেটে গেছে ফেল তাই হয়েছে দুর্বল, আমার কেটে গেছে ফেল তাই হয়েছে দুর্বল, আমার কেটে গেছে ফেল তাই হয়েছে। দাদা কি জ্বালাই পড়েছি দেখো, ভালো বাটা করে বিয়ে করেছি আমি খোঁড়া বলে সৌর সাউরির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেখান থেকে বিয়ে করেছি সৌরর বাড়ির ধারে কাছে যাইনি, আর অঞ্চল থেকে বলে যাচ্ছে বলে তো সৌর বাড়িতে কাস্ট সার্টিফিকেট না হলে তোর বোর কাস্ট সার্টিফিকেট হবে। আজের বউটা এলে বলে তোর বাপের বাড়ি যা, তোর বংশে কার কাস্ট সার্টিফিকেটটা থেকে নিয়ে আয়। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি দাঁড়িয়ে থাকবো না, আমি কি শোবো? ও মা, তোর জন্য আর কত জায়গা ছুট করে, এমন কোনো লোক নিচে হাতে পায় ধরি বলি দাদা আমার বোর কাস্ট সার্টিফিকেট করে দাও, টাকা লাগে 10-20 টাকা দিচ্ছি। বলে তোর বোর কোনো ডকুমেন্ট নেই, কাস্ট সার্টিফিকেট হবে না। আমি কি করবো? আমি কি করবো মানে তোর বাপের বাড়ি যা, তোর বংশে কার কাস্ট সার্টিফিকেট আজকে নিয়ে আয়। কি হয়েছে, আমি অবশ্যই যাবো? ও তুই যাবি না, আমি যাবো, তোর বাবাদের ঝুট্টো বংশের আমি সেনকে মার খাবো। দাদা এর বাবারা 12 ভাই, যদি একটা করে কিল মারে 3 ঘন্টা পূরণ করে দেবে। বেশি বকুনি, তখন ভালোবাসা করে পালিয়ে গিয়ে বিয়ে করছিলাম, ওই জন্য বাবা মা রেগেছিল, এখন রাগ পড়ে গেছি। তুমি কি বুঝে বললি, কোনো অসুবিধা হবে না, যাও। আমি যাবো বদিজি, তবে তুই আমার সঙ্গে চল, আর আস্তে আস্তে হাঁটবি, আর আমার ইট ভাটার দিকে একটু লক্ষ্য রাখবি। ভাটা মানে? ভাটা মানে বুঝতে পারিনি দাদা, বউটার পেটে যেখান থেকে বাচ্চাটা এসে আমি ইট ভাটার কাছে ছেড়ে দিয়েছি, এখন এই পাতা কাটি আর আমার বউ বিড়ি বাঁধে। এই যে ওরকম বলতে আছে, এই তা ওরকম বলবি কি বলো বল, তোর পেটে যেখানে বাচ্চাটা যে কাজ কমাতে কেমন মনে আছে? সবসময় আমার চিন্তা হচ্ছে কবে বাচ্চাটা হবে, আমি কোন বাবা হো। ঠিক আছে, তোমার আসামি পূরণ করে দিই, তবে বেটা ছেলে না হলে তোর ব্যবস্থা করে দেবো। বললাম বাবাকে পরের ভাতে বেগুন পোড়া মা, আমার ভালো লেগেছে ভাতারের ভাত খাবো না মা। বললাম বাবাকে ভাতারের ভাত খাবো না মা, বললাম বাবাকে পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে, পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে। এমন কালার পাল্লায় পড়েছি সংসার করা দায়, লোকের মেয়েদের মতো কারে ধরে নিয়ে চলে যাব, সে স্বভাব চরিত্র আমাদের বংশ কারোর নেই, ওই জন্য তা তো জ্বালা সহ্য করে আছি। কি কালার পাল্লায় পড়েছি তার বলবই এক, সে শুনবে আর এক, এরকম কালা আমার বাপের জীবনে দেখিনি। না না, ভালোবাসা আর কেউ করে না, একটা মাত্র মেয়ে সে না ভালোবাসা করে বিয়ে করেছে, তা বলে এইটা মেনে নেওয়া যায় না। যতবার এইসব কথা বোঝাতে গেছি মারকে পিট ফুলে চলে এসেছি, তা ওই জন্য তো বলছি ভাতারের ভাত খাবো না মা, বললাম বাবাকে ভাতারের ভাত খাবো না মা, বললাম বাবাকে পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে, পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে। নমস্কার মা, তুমি ভালো আছো? এই হলো আমার জামাই, কিরকম ছোট লোক দেখেছ, আমার দেখে মাত্র বলছে মা তোমার নাইটি পরে হেভি লাগছে। ও দা, আমি এই কথা বলেছি, আমি বলি মা তুমি ভালো আছো, উনি বলতে আমি নাকি ওনার দিকে টিটকারি মারতেছি। এ বাবা, তোর মামাশির জ্ঞানটা না আছে? আমি তো তোর শাশুড়ি মা, তোর মা আলাদা আর আমি আলাদা, এখন এইসব পোশাক উঠেছে তাই আমি পড়েছি, তা আমার দোষটা কোথায়? ও মা, তোমার ওই হাওয়া মহলের কথা আমি বলি, আমি বলতেছি বাবু কোথায় গেছে? সেই বিয়ারা করছো? আমার বাজে লাগছে। না না, আমি কি এইসব কথা বলতেছি, আইলি ওমা বাবু কোথায় গেছে তাড়াতাড়ি ডাকো, কাজ সার্টিফিকেট নিয়ে চলে যাব। কি হয়েছে, কাজ সেরে চলে যাবি? এই সেই মুড়ো ঝাঁটাটা কই রে? দাদা কি কালা শাশুড়ির পাল্লায় পড়েছি দেখো, শালা আমি ভালো কথা বলতে আমার দিকে ঝাঁটানে ছুটে আসতে, বলতে ওমা কি কাগজপত্র না আছে, আলমারিটা খোলো দেখে চলে যাই। এই আমি কি খুলে দেখাবো রে? তোর বাবার বল কালা, তোর মার বল কালা, শালা আমার বলে কালা রে, আমি নাকি কালা? এটাকে জামাই,
ভালো আছে আমি আর ভালো আছি আমার পিঠ গোটা ধুনে দেছে কি হয়েছে ধন সম্পত্তির ভাগ নেবে বলে এসেছে ও বাবু আমি ধনের কথা বলিনি কি হয়েছে আমি বলি তোমার মেয়ের কাস্ট সার্টিফিকেট হবে কাগজপত্র নিয়ে যেতে এইছি ও তার মানে আমার নামে কবিকে জায়গা জমি আছে কাগজপত্র দেখবে বলে এসেছে এই সমন্দির বেটা খোঁড়া ভালো মেয়েটার বে করে এখন জায়গা জমির ভাগ নিতে যাবে জায়গার বাপ দেখ বাবু আমি কি বলি তোমরা কি শুনতে চাও কি মার ভাই বলতেছি তোর বাবা কালা তোর মা কালা আমি বলতেছি আর ওরা শুনতেছে আর তুই বলতো ভাই আমি কি সৌরর বাড়ি মার খাইছি কি হয়েছে মাছে আমার মা জড়ি ধরেছি তবে শালা তোর আজকের ব্যবস্থা করে দেবো ও মা জড়িতে পার করে শালা আজকের বেঁধে দিব তারা শালা তারা তোর আজকের ব্যবস্থা করে দেবে শালা দেব না ও মা মরে যাই দাদা বংশ কোটা কালা এদের সামলানো যে দা আমার ছোট শালা মারলো ঠেলা নতুনির ভাটা ও বাবা ও মা আমার ভালো দিদি গেল এ কি হইল দাদা বংশকটা কালা এদের সামলানো যে না বংশকটা কালা এদের সামলানো যে না ছোট শালা মারলো ঠেলা নতুনই ভাতায় দাদা কো ছোট শালা মারলো ঠেলা নতুনই ভাতায় দাদা কো ছোট শালা মারলো ঠেলা নতুনই ভাতায় এই তো তো হুড্ডা কেন তো দাদা বউ কি ভুল করছে ও তো জামাই নাকি ভুল তো মানি না যায় না ও মা তোমার সামনে তোমার জামাই ধরে মারছে আর তুমি কিছু বলতে পারোনি তো জামাই ধরে মারছে কেন এ তুই কাদের বোঝাচ্ছি এদের তো সব বেটারি কাটা তুই এক কাজ কর কাগজপত্র ওনার ঘরে যাই যো ও মা তোমরা আমার কাগজপত্র দিয়ে দাও তোমরা না কাগজপত্র দিলে আমার কাস্ট সার্টিফিকেট হবে না কি হয়েছে তো সাথ দেয়নি তা ওরম ছেলে ধরেছিস কেন বের বাবু সাথ খাওয়ার কথা বলুনি প্রতি মাসে সাত দিচ্ছি কাকুলি তোর কেন হলো এমন হাল তোমার রোজ দুপুরে চুরি করে খাচ্ছে চাল তোমার মেয়ের আমি খাওয়াই না আমার ঘরে বড় বড় আপেল মোটা মোটা সোলা আর লম্বা লম্বা কলা সেগুলো তোমার মেয়ে খাবে না প্রত্যেক দিন এক কিলো করে চাল ভিজে দেবে আর সেই চাল চিবে চিবে থাকবে কি তুই এই অবস্থায় চা খাচ্ছিস তে বুঝি না সবাই অবুঝ কি বোঝাই ও তোর বাটা ওষুধ দেব এবার বাড়ি যাই কি হয়েছে আমি বারণ করেছিলাম না যে আমি যাবনি তুই যা তোর বাবা মা ধরে মারতেছে তোর মা মা ধরে মারতেছে আর তোর ভাই তো তোর ঠুকে দিচ্ছে কাকুলি তোর কেন হলো এমন হাল আমার রোজ দুপুরে তে বুঝি না সবাই অবুঝ কি বোঝাই ওরে ও জামাই বেটা পুষ্টি গোটা ছেটা ওরে ও জামাই বেটা পুষ্টি গোটা ছেটা মেনে তুই মালা দিলি মেয়েটার কথা তুই বল মা কোন পুরুষ মানুষের সামনে যদি তার বইয়ের কেউ অপমান করে সহ্য করতে পারে একে আমার একটা রাগ হয়ে আছে তুই ভালোবাসা করে চলে গেছি তারপরে এমন একটা ছেলে ধরেছি তোর মার সামনে এসে উল্টো পাল্টা বাজে ইঙ্গিত করছে কি হয়েছে তুমি আমার মার বাজে ইঙ্গিত করছো তুই বিশ্বাস কর আমি ওসব কথা বলিনি আমি এসে বলতেছি মা নমস্কার তুমি ভালো আছো তোর মা বলে আমি নাকি ওনার বলেছি নাইটি পরে হেভি লাগছে ও মা তোমাদের বোঝার ভুল হচ্ছে কি বলে আমি বলছি তোমাদের বোঝার ভুল হচ্ছে তোমাদের বোঝার ভুল হচ্ছে তোমার জামাই বলেছে এক আর তোমরা পুজো ছাড়ে এক কি 1,00,000 টাকা দিতে হবে না হলে এক বিঘে জমি দিতে হবে এই খোঁড়া ও বাবা ভাগ্য গুণে পেলাম আমি খোঁড়া বট ও তোর আজকে গেল নতুন লক্ষ্মীর ভান্ডার কি বলে ও মা তোমার পায়ে ধরেছি তোমাদের বংশ যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে কাগজপত্র গুলো দাও নাহলে লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে না মাসে মাসে 1,000 করে টাকা গো মা সব এদিক ওদিক হয়ে যাচ্ছে কি হয়েছে তোমরা বুঝতে পারছো না ও তো লক্ষ্মী ভান্ডারের কথা বলছে কি তোর অলক্ষ্মী বলে ওই দেখো এই সমন্দির বেটা খোড়াইয়ে বংশ পাবি কোথায় মেয়েটা ঠিক মতো খেতে দেয় না শরীরের অবস্থা কি করেছে দেখো আবার আমার বাড়িতে এসে আমার মেয়েকে বলছে অলকাই ধর এই যে তা তুমি আর লাপালাপি 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 করছো কেন এই তুই
বুঝতে পারিনি জামাই মেয়েকে বলছে অলক্ষী। ইয়ে কি বলে? বুঝতে পারিনি জামাই মেয়েকে বলছে অলক্ষী। কি আমার মেয়ে অলক্ষী? আমাদের বংশ যেখানে যেখানে পড়ে যা বারুদ মতো জ্বলে গেছে, আর সেই বংশের মেয়ের কিনা বলে অলক্ষী। আয় কচি, তুই আর দাঁড়িয়ে থাকিস না, পাড়ায় চলে যা, পাঁচজন লোক ডেকে নে চলে আয়। আগে বিচারটা আমি করব, তারপর মেয়ে আমি পাঠাবো। কি হয়েছে? আমাদের আচার ব্যবহার খারাপ। দাদা বলতে যে বিচার, আর সে শালা শুনতে চা আচার। পঙ্গু জামাই কেমন করে করবে কাজ? ও মা, বসে বসে মারি আমি খেচা খ্যা। দেখেছ হাতের কায়দা? দেখেছ শুধু চরিত্রটা দেখো, শাশুড়ির সামনে আমুল লাই এরম এরম করছে, চরিত্র দেখো চাই, হাত ফাঁক করে কি দেখাচ রে। ও বাবু তুমি বুঝতে পারোনি, আমি বলতে চাই পাতা কাটি তোমার মেয়ে বিড়ি বাঁধে, বেকার হলেও বসে বসে কাজ করি, তোমার মেয়ের কি কোনো কষ্ট দিচ্ছি? ও বাবা ফাগুনে পেলাম আমি খোঁড়া বট, ও তোর আটকে গেল নতুন লক্ষ্মীর ভান্ডা। পঙ্গু জামাই কেমন করে করবে কাজ? ও মা বসে বসে মারি আমি খাঁচা খ্যা। গোপালদা গানে বলে মানুষের কর্ম ফলে, গোপালদা গানে বলে মানুষের কর্ম ফলে, পড়েছি সবাই এক গাদায়। এই শালা ছোট শালা মারলো খেলা নতুনির ভাতায়, দাদা কো ছোট শালা মারলো খেলা নতুনির ভাতায়, দাদা বংশ কোটা কালা এদের সামলানো যে দায়, বংশ কোটা কালা এদের সামলানো যে দায়, ছোট শালা মারলো খেলা নতুনির ভাতায়, দাদা কো ছোট শালা মারলো খেলা নতুনির ভাতায়, দাদা কো ছোট শালা মারলো খেলা নতুনির ভাতায়। ও মা তুমি জানো আমি একটু কানে কম শুনি, তাই আমার বোঝার অসুবিধা হয়। তুমি বলো দিনি ব্যাপারটা কি? এই শালা তোর কাছে বললে কি তুই বুঝতে পারবি? তুই তো শালা উল্টো কথা বলবি। এই যে বেশি বকুনি, কি হচ্ছে আমার কাছে বলো, আমি বুঝিয়ে বলছি। আগে যা, আগে যা। এ ভাই, এই তুই তো জানিস মা একটু কালা। আ কি বলে? আরে মা তো কালা। হ্যাঁ হ্যাঁ আমি বাদে সবাই কালা। আরে বাবাও তো কালা। বাবাও তো কালা। বাবা তো বড্ড কালা। তোর দাদাও বলেছে এক, আর বাবা বৌদি জুজ আর এক। আমরা এসেছি আমার কাস্ট সার্টিফিকেট হবে, কাগজপত্র নিয়ে যাও বলে এসেছি। ও কাস্ট সার্টিফিকেট? তুই আগে বলবি তো, আমি পার্টির কাজ করি, এই তো 1500 পোস্টার মেরে আসতিছি। আমি বললে হয়ে যাবে, তাহলে গন্ডগোলটা হচ্ছে কেন? তোর আর বুঝতে হবে না, আমি বাবা মার বুঝিয়ে বলছি। এই দেখ তোর আর কারোর বোঝাতে হবে না। আমি একটা কথা জিজ্ঞাসা করবো, কি তোদের এই বংশ গোটা কালা হলো কি করে? বলি শোনো, সেদিন যদি আমি বাড়িতে থাকতাম আমিও কালা হয়ে যেতাম। কেন রে, তোদের কি কেউ কালা বান মেরে? বান মারবে কেন? আমি স্কুলে গেছিলাম, মা বাবা ভাই মাঠে কাজে গিয়েছিল, হঠাৎ বাজ পড়ে কোন রকম প্রাণী বেঁচে গেছি, কিন্তু সবাই কানে কালা হয়ে গেছে। ও ঈশ্বর ক্ষতি করে দে, এমন ক্ষতি করে দে যে বংশ কোটা স্পিকার কেটে দিয়েছে। দাদা তোমাদের ওই ঝড় জলের সময় মাঠে ঘাটে কাজ করা উচিত নয়, কারণ শালা বড় জায়গায় দেয় বিশ্বাস নেই, বেকার হলে তোমাদেরও স্পিকার কেটে দে। বলতি ও বাবু আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। কি হয়েছে? কি হতে শুনতে পাও না শোয়ার বাচ্চা? বলতি যে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আমি এই যে তোমার মেয়ের কাস্ট সার্টিফিকেট হবে কাগজপত্র নিয়ে যাতে। কাস্ট সার্টিফিকেট কাগজ নিয়ে যাবো বলে দিচ্ছ? আরে এই বুড়ি জামাই এসেছে, কাস্ট সার্টিফিকেট কাগজ নিয়ে যাবো বলে। ইয়ে কি বলে? সরে আয় সরে আয়, জামাই এসেছে কাস্ট সার্টিফিকেট কাগজ নিয়ে যাবো বলে। তত জোরে বলার কি হলো? তোমার মতে কি আমি কালা? এই বলিস হল খোঁড়া মানুষ, কাজকর্ম করতে পারে না, সরকারি মালপাট কিছু পাচ্ছে না, কাগজপত্রগুলো ঠিক করে দে যাতে মালপাট পায়। ও জামাই কাস্ট সার্টিফিকেট না যাতে এসেছে, তবে ওই ছেলে খালি বলছে এটা ভালো লেগেছে সেটা ভালো লেগেছে। দেখ বাবু তোমার জামাই বলেছে এক, আর তোমরা বুঝেছ আর এক। ও কাগজপত্র তো ওনে ধর ভাবতে হবে না। আয় কচি, তাড়াতাড়ি পাঠিয়ে অফিসে চলে যা, যে একটা ফর্ম নিয়ে আয়। ওই ফর্মটা ফিল আপ করে যদি অঞ্চলে জমা দেওয়া যায় তবে তোর দিদি টাকাটা পাবে। ও মায় ধরতে হবে। ঠিক আছে আমি গিয়ে পালা তুলতেছি, আর তুমি বাবার জাল নিয়ে তাড়াতাড়ি পেটি দাও।
দাদা তার বলতে যে ফর্ম ফিল আপ করতে সে শালা যাচ্ছে পালা তুলতে বলতি ও বাবু সে তো গেছে পালা তুলতে তুমি না পঞ্চায়েত অফিসে যাও কি হয়েছে সংসারে ভীষণ অভাব ঠিক মতো খাওয়া হচ্ছে না কোনো চিন্তা করো না তুমি আমার একটা মাত্র জামাই তাছাড়া প্রথম আমার বাড়িতে এনেছো অবশ্যই খাওয়া দেওয়া হবে আরে এই বুড়ি আমি জাল ফেলতে যাচ্ছি বড় মাছের মাথা মাছের মাথা জামাইকে দিবি ও তোমার মাথাটা টিপে দিতে হবে এই সরে জাল ফেলতে যাচ্ছি বড় মাছের মাথা জামাইকে দিবি ও জামাই মাছের মাথা খাবে বলছে তা তুমি দাঁড়িয়ে আছো আরে জালটা নিয়ে তাড়াতাড়ি চলে যাও এই তাহলে আমি চলে যাচ্ছি তুই বেশি দেরি করবি না তাড়াতাড়ি চলে আসবি বাবা জামাই তোমার আর চিন্তা করতে হবে না তোমার শ্বশুর গেছে মাছ ধরতে আর তোমার শালা গেছে ফরম আনতে হ্যাঁ সে ফরম আনতে গেছে সে শালা গেছে পালা তুলতে ও কাগজপত্র তো ওরে তোমার ভাবতে হবে না প্রয়োজন আমি পার্টি অফিসে যাব দেখো বাবা আমরা কালাহালা মানুষ না জেনে না বুঝে তোমার গায়ে হাত তুলেছি তাই আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমার ঠাকুরদাসি যতদিন না তোর বাচ্চা হচ্ছে ততদিন তুই এই বাড়িতে থেকে যাবি তবে তোর মা কিন্তু ভালো তোর বাবা না বড্ড আনাড়ি বেশি বকুনি বয়স্ক লোক ওই জন্য এরকম করেছি জানিস শালা আমি খোঁড়া মানুষ ছুটতে পারি না শালা এদিক দিয়ে মারতেছি ওদিক দিয়ে মারতেছি তোর জন্য আর কত জ্বালা সহ্য করবো রে আর তুই শুধু বলিস আমি তোর ভালোবাসি না কি হয়েছে তুমি আমার ভালোবাসো তুমি যদি ভালোবাসতে তাহলে এই অবস্থায় তুমি আমার বাপের বাড়ি নিয়ে আসতে না বেশেছি ভালো শুধু তোমাকে ভালোবাসি আজ তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে দেখেছি ভালো শুধু তোমাকে ভালোবাসি আজ তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে আমি তোমাকে ছাড়া কিছু জানি না তোমাকে ছাড়া কিছু বুঝি না তুমি আমার সাথী তুমি যে আশা ভালোবাসা তুমি যে আশা ভালোবাসা তুমি তো আমার জীবন হ্যাঁ তুমি তো আমার জীবন বেশেছি ভালো শুধু তোমাকে ভালোবাসি আজ তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে